নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আর আমরা সবাই খুব ভালো আছি। আর মিঠু লাইফ স্টাইল অ্যান্ড কুকিংয়ে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর আমার অনেক ভালোবাসা নিও। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 1:30, 1:30 সময় আমার চাটা খাওয়া হয়ে গেছে, কাজ টাজ হয়ে গেছে। আজকে অনেক সকালবেলা উঠেছি, ফুলগুলো সব চুরি হয়ে যায় জানো, ওই জন্য আজকে অনেকটা সকালবেলায় উঠেছি। সকালবেলা উঠে ফুল তুলেছি, তা সের জন্য অনেক ভোরবেলা উঠেছি। আজকে উঠে কাজ টাজ সব হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব, সকালে জলখাবারটা বানাবো। তাই সকালে জলখাবারটা বানিয়ে সবাইকে দিয়ে দিয়ে তারপরে চান টান করে দুপুরে রান্না করবো। তাহলে চলো যাই রান্নাঘরে, আর আমার সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ 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 সবাই সঙ্গে থেকো। তাহলে আর বক বক না করে দেখা যাক আজকে জলখাবার করে। সকালবেলায় আমি বানাচ্ছি একটা নতুন রকমের তরকারি। তরকারিটা আমার বসানো হয়ে গেছে, দেরি হয়ে গেছে বলে আমি একটু মাখন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু হিং একটু মাখন দিয়েছি। তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে তরকারিটা আর একদিন ফোড়ন দেওয়াটা দেখাবো। আজকে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে বলে বসিয়ে ফেলেছি ফোড়ন দিয়ে। তার মধ্যে আলু আর ক্যাপসিকাম আর টমেটো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি আর একটু স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে একটুখানি নরম হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দিলাম সিদ্ধ। খাবারটা হয়ে গেছে, এবার ওদের সবাইকে খেতে দিয়ে দেবো রুটি তরকারি আর কলা। এই নাও খেয়ে নাও। এই শানু এনে খেয়ে নে। এবারে বাকি কাজটা সারবো, সেরে তারপরে আমি চান করতে যাব। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে চলে আসলাম গল্প করবো বলে একটু সাজুগুজু করে। আর আজকে দুপুরবেলার রান্না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজকে দুপুরবেলা রান্না করেছি হলো তোমার আলু পোস্ত করেছি, আর হলো কী করলাম, ও বিউলির ডাল, বিউলির ডাল আলু পোস্ত, আর হলো তোমার উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করলাম, বিশ্রাম করে আবার তা উঠলাম। উঠে এখন চা খাইনি এখনও, সো একটু পরে চা খাবো, আর একটু সন্ধ্যে হলে চা খাবো। এখন করলাম তোমার করবো কী বলতো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো জিলিপি বানাবো। আজকে গরম গরম খুব জিলিপি খেতে ইচ্ছা করছে। এখন বাজারের জিনিস ওরা বললেও কিনে নিয়ে আসে না, তা খেতেও খুব ইচ্ছা করছে, তা ভাবলাম যে আজকে জিলিপি বানাই। আমি আজকে সন্ধ্যেবেলা ভাবলাম যে একটু জিলিপি বানাই, তা ভাবলাম যে জিলিপিটা যখন বানাচ্ছি তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তার জন্যে দেখো আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি এই কাপটার 1 কাপ ময়দা নিয়েছি, আর এই কাপের মানে 1/4 ভাগ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর হচ্ছে হাফ কাপের একটু কম হবে চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়ে এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি একটু হলুদ দিয়েছি, আর একটু সামান্য একটু নুন দিয়েছি, আর এটা হচ্ছে তোমার বেকিং সোডা, একটু 1 চিমটি বেকিং সোডা দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেবো আমি একটু ঘি, ব্যাটারের মধ্যে একটু ঘি দেবো, দিয়ে ব্যাটারটা গুলে নেব। তার মধ্যে আবার একটু দই নিয়েছি, এই যে টক দই, এই টক দইটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দেবো, দিয়ে একসাথে একটা ব্যাটার বানিয়ে নেব। আর একসাথে ব্যাটারটা বানিয়ে নিয়ে আমি আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো এরকমভাবে গুলে নিয়েছি ব্যাটারটা, এই যে। আর এই পাশে এই যে চিনি দিয়ে
চিনি দিয়ে এটা রসটা জাল দিয়ে নিয়েছি, আর এই পাশে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হলে এর মধ্যে ভাজবো, আর এই যে চিনির রসটা জাল দিচ্ছি এর মধ্যে একটু এলাচ থেতো করে দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি। আমি এখন এই ব্যাটারটাকে এর মধ্যে পুরে নিয়েছি, এই বোতলের মুখটা ফুটছি ফুটো করে এই দেখো এর মধ্যে পুরে নিয়ে এবার তেলের মধ্যে ঢালবো। আমি এই যে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, ওই কড়াইটাতে আমি তেল বসিয়ে গরম করেছিলাম কিন্তু ওই কড়াইটাতে আমার ভালো হচ্ছিল না, ওর জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এই দেখো এই কড়াইটাতে খুব সুন্দর হচ্ছে, কেমন করে দিলাম দেখলা। এইবারে এখন ভাজাটা, এটা ভাজা হয়ে গেলে তারপরে এই দেখো আমি এখন ভেজে ভেজে এই রসের মধ্যে ভিজিয়ে রাখছি। এই যে দু মিনিট করে, এক মিনিট করে ভেজালেই হয়ে যাবে, এক মিনিট করে ভিজিয়ে তারপরে তুলে তুলে রেখে দেবো। রেখে দিয়ে আমি সবগুলো ভেজে নিয়ে তুলে তারপরে আবার তোমাদের দেখাই। এই দেখো আমার জিলিপিগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো, আর খেতে খুব টেস্ট হয়েছে, বাজারের থেকেও খুব সুন্দর হয়েছে। তাহলে আমার জিলিপি বানানোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা, আর তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখো। ভালো লাগলে আমার ভিডিওতে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিও। আর বেশি ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।